হজরত নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম সাড়ে নয়শো বছর কালিমার দাওয়াত দিয়ে মুসলমান পেয়েছিলেন কয়জন মাত্র আশি জন দূরে বলেন সুবহানাল্লাহ মাত্র আশি জন পাইলেন নৌকা যখন পুরা পরিষ্কার হয়ে গেছে কাহিনী তো বললাম গত পুরা নৌকা পরিষ্কারের পরে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ কোন দিন পানির জলোচ্ছ্বাস দিবেন পানির প্লাবন কোন দিন দিবেন ও দেওয়ার আগে আমাকে আগে দের জানাইতে হবে আল্লাহ বলেন কেন ও দের জানাবো এই কারণে আমার যে 80 জন আছে তারা তো খবর দিতে হবে যে এই মত এই সময় তোমরা নদীর গাটে থাকবা ইস্তিতে ওঠার জন্য যারা বলে সুবহান সুবহান